বাংলাদেশি টাকায় বিভিন্ন দেশের আজকের টাকার রেট আজ বৃহস্পতিবার ১১ মে ২০২৩ বাংলা ২৮ বৈশাখ ১৪৩০। চলুন দেখে নেওয়া যাক দেশ ও বৈদেশিক মুদ্রায় বাংলাদেশি কত টাকা। প্রথমে আসি মালয়েশিয়ান এক রিঙ্গিত ২৪ টাকা ১৫ পয়সা, সৌদির এক রিয়াল ২৮ টাকা ৬৪ পয়সা, অপরদিকে রয়েছে মার্কিন ১ ডলার ১০৭ টাকা ৫০ পয়সা, ইউরোপীয় ১ ইউরো ১১৭ টাকা ৯৫ পয়সা, ইতালিয়ান ১ ইউরো ১১৯ টাকা ১৫ পয়সা, ব্রিটেনের ১ পাউন্ড ১৩৫ টাকা ০৭ পয়সা, সিঙ্গাপুরের ১ ডলার ১১৮ টাকা ৩০ পয়সা, অস্ট্রেলিয়ান ১ ডলার ৭২ টাকা ৯৬ পয়সা, নিউজিল্যান্ডের ১ ডলার ৬৭ টাকা ৯৬ পয়সা, কানাডিয়ান ১ ডলার ৭৮ টাকা ৬৫ পয়সা, ইউএই মানে দুবাইয়ের ১ দিরহাম ২৯ টাকা ৩৯ পয়সা, ওমানি ১ রিয়াল ২৭৮ টাকা বরাবর, বাহরানি ১ দিনার ২৮৬ টাকা ২১ পয়সা, কাতারি ১ রিয়াল ২৯ টাকা ৬০ পয়সা, কুয়েতি ১ দিনার ৩৫০ টাকা ৪৯ পয়সা, সুইজারল্যান্ডের ১ ফ্রেঞ্চ ১১৯ টাকা ৮২ পয়সা, দক্ষিণ আফ্রিকান ১ রান্ড ৫ টাকা ৬৯ পয়সা, জাপানি ১ ইয়েন ৭৯ পয়সা সামথিং, দক্ষিণ কোরিয়ান ১ ইয়েন ৮১ পয়সা সামথিং, সর্বশেষ আসি ইন্ডিয়ান ১ রুপি ১ টাকা ২৯ পয়সা। বন্ধুরা, আপনাদের কাছে একটি অনুরোধ থাকলো, আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একই সাথে যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন ভিডিওটি শেয়ার করবেন। এখন উপরে উল্লেখিত যে মুদ্রার বিনিময় মূল্যগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এগুলো শুধুমাত্র প্রবাস থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং সঠিক রেটে দেশে টাকা পাঠাতে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান। তবে স্থান এবং সময়ের ব্যবধানে কিছুটা পরিবর্তন হতে পারে। কখনো কোনো দিন গুগল কারেন্সি কনভার্টার ব্যবহার করে নিশ্চিত হয়ে টাকার হিসাব নিয়ে ব্যাংকে জমা দিতে যাবেন না, কেননা ওইখানে শুধুমাত্র ক্রয় বা বিক্রয়ের গড় দেওয়া থাকে। আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ কোনো বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় করে না। আমরা শুধুমাত্র প্রবাসীদের সুবিধার্থে প্রতিদিন রেমিটেন্সের যে তথ্য, বাংলাদেশি টাকায় পাঠালে যে পরিবর্তন হয় তার একটি বাস্তব রেট দিয়ে থাকি। আরেকটি বিশেষ নির্দেশনা আপনাদের জন্য, সেটি হচ্ছে কখনো হুন্ডির মতো অবৈধ পন্থা ব্যবহার করবেন না, কেননা হুন্ডির মতো অবৈধ পন্থা ব্যবহার করলে সেটা হচ্ছে আপনার জীবনে বয়ে আনতে পারে বড় ধরনের ঝুঁকি এবং পরিবারে অসচ্ছলতা এবং আপনার যে প্রবাস জীবন এই জীবনে চলে আসতে পারে বড় ধরনের বাধা। তাই যদি বৈধভাবে ব্যাংকের মাধ্যমে সঠিক রেটে দেশে টাকা পাঠাতে চান, তাহলে ব্যাংকের থেকে সঠিক তথ্য জেনে পাঠাবেন এবং বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক ঘোষিত আপনি যদি সঠিক এবং বৈধ উপায়ে দেশে টাকা পাঠান, তাহলে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক ঘোষিত যে প্রণোদনা ঘোষণা করা হয়েছে 2.5% হারে, অর্থাৎ আপনি যদি বাংলাদেশে ১ লক্ষ টাকা পাঠান তাহলে এর সাথে আরও ২,৫০০ টাকা বেশি পাবেন। ৫০,০০০ টাকা পাঠালে পাবেন ১২৫০ টাকা। বুঝছেন বিষয়টা? তো আশা করি প্রত্যেক দিন আপনাদের মাঝে আমি এই ভিডিওগুলো শেয়ার করতেছি, পাশাপাশি আরও অন্যান্য ভিডিও নিয়ে আসব। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অনুরোধ থাকলো আপনাদের জন্য, আরেকটি বিশেষ কথা বলি, সেটা হচ্ছে এই চ্যানেলে যারা MB অফার বা মিনিট অফার নিতে চান তারাও নিতে পারবেন। আমি খুব শীঘ্রই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আর আপনারা সবসময় কমিউনিটি ট্যাবে ফলো করতে পারেন, দেখতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।